আমি বলবোই বলবো যে ফিল্ম আর্টিস্টরা সাধারণত তারা মনে করে যে হয়তো বা সময় দিবে না, ই করবে না, বা ওনারা ব্যস্ত ফিল্মে এই জায়গাটা আমি যে সমস্ত চ্যানেলগুলো নাটক করে, কারণ এখন নাটকের যোগ অনেক বড় কিন্তু প্ল্যাটফর্মে ইউটিউব হয়ে গেছে, আমরা সবাইকে বলবো বিভিন্ন চ্যানেলকে যে আপনারা আমরা শিল্পী সমিতি আপনাদেরকে বলবো, আপনি আমাদের সাধারণ শিল্পী যারা আছে, যারা ধরি না যে রোজকার শিফট করে তাদেরই সবচেয়ে বেশি কাজ দরকার, তাদেরকে নিয়ে কাজ করেন, তারা কোনোরকম যদি নিয়ম ভাঙে আমরা আছি, তারা কোনো ভাঙে এটা আমি অলরেডি আমাদের ইয়েতে আছে, ওই যে আমাদের পুরো ক্যাবিনেট। এবং আরেকটা আপনার শুনে খুশি হবেন যে আমাদের দীপজ্যোত সাহেব হচ্ছে ইনশাল্লাহ এবার গাবতলি একা নিচ্ছেন গাবতলি, এবং আমি কালকে বসে আমি বলছি যে ভাই আমার অনেক ছেলে মেয়ে এবং আপনারা যারা যারা আছেন যারা দোজ হু ওয়ান্ট টু ওয়ার্ক, যারা কাজ করতে চান, এই যে মনে করি একটা মনে করে পুরো কোরবানির পুরো ইটা আর কি থাকে না, আমাদের সবারই এখন সব বুঝে না আপনারা বুঝে না যে কাজ কি না আছে, যারা যারা আমি যেমন চুনু মামাকে বলবো, নাচের যে ডাইরেক্টরদেরকে বলবো যে তোমার কয়জন লাগবে দাও বিভিন্ন কাজ, তো এত বড় গাবতলিটাকে এই করবে, ভাই বলছে তুই আমার লিস্ট দে কজন কজন ইন্টারেস্টেড কাজ করতো, ঠিক আছে ভাই আমি কিন্তু এটাও আমরা এইভাবে মানে কাজের ইয়ে। তারপরে উনি বোটানিক্যাল গার্ডেন ডাকতেছেন ওইখানেও লাগবে, তো মানে যদি মানে মানে শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলো ভাই নিজের থেকেই প্রোভাইড করবে আসতেছে উনি। হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো বললাম তো ওই শুটিংয়ের ব্যাপারে আমি বিভিন্ন চ্যানেলকে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ 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 এটা আমরা অবশ্যই একটা চিঠি মিটিংয়ে পাশ করে বিভিন্ন অ্যাসোসিয়েশনকে দিয়ে দিব, মূলত ডিরেক্ট অ্যাসোসিয়েশনকে দেওয়াটাই যে আপনারা আমাদের আমাদের আর্টিস্টগুলোকে নিয়েই পুরোনো আর্টিস্টগুলোকে নিয়ে কাজ করবে, প্রয়োজন হলে যদি রেমুনারেশন একটু কমানো যায় আমাদের নিয়ে কাজ করবো, রাইট তাই না? ওখানে তোমার একটু কনসিডার করে দাও আমাদের সেক্রেটারি স্যার। যেগুলো কাজ হতো তখন হয় কি আমাদের শিল্পীদেরকে নিয়ে কাজ করতে বাধ্য ছিল, এবং আমাদের যারা মানে এফডিসি ঘরানার যারা প্রযোজক পরিচালক ছিল তারা আপনাদেরকে নিয়ে কাজ করতেন, আর এখন আর কি বেশিরভাগ কাজ হয় বাইরে এবং বাইরের ডিরেক্টর বাইরের প্রডিউসার এরা থাকে, এরা আপনাদের সাথে চেনা জানা নাই যে কারণে তারা বাইরে কাজ করে। আচ্ছা ওই যে আমি আমি আমরা এখানেই করি না, আমরা সবই সহযোগিতা করবো অবশ্যই বেবি চ্যানেলগুলোর সাথে করবো। আচ্ছা আবার একটু এফডিসিতে আসতে হবে, চেষ্টা করতে হবে, এই যে আমার একটা ডাইরেক্টর আছে আমি তাকে রিকোয়েস্ট করবো নাটকের রেগুলার নাটক বানায়, হাসান জাহাঙ্গীরকে বলবো, আমরা আমাদের যে অনেকগুলো কিন্তু নাটকের ডিরেক্টর আছে আমরা তাদেরকে বলবো, যেমন ওই যে আমাদের এই যে আমার ভাই খোকন সেট ও নিজে বানায় অনেকগুলো সিরিয়াল বানায় নাটক বানায় আসছো? আচ্ছা এই আমি আপনাদেরকে ওই এক মিনিট বলে আমাদের খামার আমাদের লাঞ্চ আমরা ব্রেক যাবে বলেন বলেন এক মিনিট জি আচ্ছা হ্যাঁ ট্রিটমেন্ট পরীক্ষা হ্যাঁ।